গেল ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২১ জন, এর মধ্যে ১৬ জন ইতালির পর্যটক। এ নিয়ে ভারতে মোট সংক্রমণের সংখ্যা ২৮। এখন পর্যন্ত দিল্লি, আগ্রা, হায়দ্রাবাদ ও কেরালায় মিলেছে আক্রান্ত রোগী। গেল মাসে ইতালি থেকে ২৩ পর্যটক আসেন ভারতে। গেল মঙ্গলবার জয়পুরে তাদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর আক্রান্ত সন্দেহে সেখান থেকে ১৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে ভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে আসন্ন হোলির উৎসবে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণ মানুষকেও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এই দুই নেতা। এছাড়া ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে দিল্লি। ভারতে করোনা ভাইরাস আক্রান্ত শুরু হয়েছে, আমাদের সবাইকে বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারো সন্দেহ হলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ তাৎক্ষণিক চিকিৎসা না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।